তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এটা তো আপনারা সবাই জেনে ফেলেছেন। তার কারণ অফিসিয়ালি কিন্তু ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই জানিয়ে দিয়েছে, কিন্তু এই চন্দ্রকান্ত পণ্ডিতের হয়তো আপনারা কেউ কেউ নাম শুনেছেন, কেউ কেউ নাম শুনেননি। তো ভাই, আসলে প্লেয়ারটা কি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেয়, প্লেয়ারটি অবশ্যই ভাই ইন্ডিয়ার হয়ে খেলেছে চন্দ্রকান্ত পণ্ডিত, যেখানে কিন্তু গত 20 বছর ধরে তিনি কিন্তু রঞ্জি ট্রফিতে ভাই ভালো পারফরমেন্স করেছে অ্যাজ এ কোচ হিসেবে, যেখানে 2003 সালে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, 2004 সালে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, 2016 সালে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, আর 2016 সালে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে, এবং শেষ আইআরের সাথেও কিন্তু এই চন্দ্রকান্ত পণ্ডিত কাজ করেছে, এবং শেষ আইআরের একটা চয়েস আছে অবশ্যই, কারণ শেষ আইআরের এখনও কলকাতা নাইট রাইডার্সে ভাই মনে হয় হয়তো ছাড়বে না, তার কারণ ভালো একটা ক্যাপ্টেন পেয়ে গেছে, এই জন্যে ভালো একটা ইন্ডিয়ান কোচও পেয়ে গেছে, যেখানে 2022 সালে মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করেছে রঞ্জি ট্রফিতে, এটাই সব থেকে বেশি ভাইরাল হয়েছে, আপনারাও জানেন। তো চন্দ্রকান্ত পণ্ডিত তো ডোমেস্টিকে মোস্ট সাকসেসফুল কোচ যদি বলা যায়, সেখানে কিন্তু বিগত 20 বছর ধরে দেখা যায়, তো ভাই সেই চন্দ্রকান্ত পণ্ডিত এই জন্যে কিন্তু শেষ আইআরের সাথেও কাজ করেছে, একটা ভালো কোচ, তো বন্ডিং ভালো, এই জন্যে কিন্তু শেষ আয়েরও রিকমেন্ড আছে, এবং কেকেআর কিন্তু মেন্টর হিসেবে অনেকজনকেই পেয়ে যাচ্ছে, যেখানে এক একটা নাম চলে আসছে। তো মেন্টর হিসেবে কে আসতে পারে নিচে কমেন্টে জানান, হেড কোচ তো চন্দ্রকান্ত পণ্ডিত। আমার তো মনে হচ্ছে এটা ভালো ধরা যেতে পারে, কারণ ভারতীয় এদের হেড কোচ অবশ্যই দরকার ছিল, আর সবে ডোমেস্টিক থেকে উঠেছে ভারতীয় দলের ছোট ছোট অর্থাৎ ডোমেস্টিক প্লেয়ারদের, এই 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 মধ্যপ্রদেশের এই চন্দ্রকান্ত পণ্ডিত আরও ভালো করে জানে, যারা ডোমেস্টিক ভালো খেলবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদেরকে টার্গেট করবে, আপনারা জানেন, আর সেটা চন্দ্রকান্ত পণ্ডিত এতদিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে ছিল, তো কে কেমন খেলে অবশ্যই জানতে পারবে, এবং আশা করি ভাই খুব কম টাকায়, কম টাকার থেকে বড় ব্যাপার ছোটোখাটো প্লেয়ারকে বড় বানাতে আবারও সাহায্য করবে ডোমেস্টিক প্লেয়ারদের, আরও কলকাতা নাইট রাইডার্সে ভালো করে উন্নতি হবে, যেটা আপনারা এতদিন দেখেননি, আশা করি এবার দেখতে পাবেন।